নমস্কার বন্ধুরা, ফুড আর্টিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, সুসুনি শাক দিয়ে মুগের ডাল। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম মুগের ডাল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, টমেটো নিয়েছি 1টা, জিরে নিয়েছি 1/2 চামচ, দারচিনি নিয়েছি 2 টুকরো, লবঙ্গ নিয়েছি 3টে, 2টো এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টো, 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আমি সুসুনি শাক। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো মুগের ডাল। মুগের ডালটা একটু লাল করে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর ভাজবো না, পুড়ে যাবে, জল দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর ঢাকনাটা খুলে আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালটা গলে গেলে ভালো লাগবে না, তাই এরকম সেদ্ধ করতে হবে। এরপর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। এরপর সুসুনি শাকটা আমি ভেজে নেবো। বানানোর জন্য অল্প পরিমাণ একটু শাক দিতে হবে, বেশি শাক দিলে ভালো লাগবে না। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবো তেলে। এরপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প পরিমাণ মতো জিরে, এরপর দিয়ে দেবো কুচানো টমেটো। অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। Thank you.
এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি। আমি এখানে বড় চামচ নিয়েছি, আপনারা ছোট চামচের মধ্যে চিনি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুসুনি শাক। বন্ধুরা তাহলে আজকের মতো এইটুকুই, ফিরে আসছি নেক্সট রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে আমার ফুড আর্টিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আপলোড করা সব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন।